এখন যে ধরনের আবহাওয়া রয়েছে তাতে এডিস মশার উপদ্রব কমবে না বরং বাড়বে বিশেষজ্ঞরা বলছেন আরো দীর্ঘ হয়ে এবারে ডেঙ্গু মৌসুম চলতে পারে জানুয়ারি মাস পর্যন্ত রোগের ধরনও বদলে যাচ্ছে তাই জ্বর হলে দেরি নয় যেতে হবে চিকিৎসকের কাছে চলতি মাস জুড়েই কখনো বৃষ্টি কখনো ব্যবসা গরম সঙ্গে থাকছে আর্দ্রতার বাড়াবাড়ি এমন অবস্থায় ডেঙ্গুর প্রকোপ কমবে না বরং এডিস মশার উপদ্রব বাড়বে এমন ধারণা গবেষকদের সাধারণত অক্টোবর থেকে ডেঙ্গুর প্রকোপ কমে আসে কিন্তু গত বছর থেকে বদলে গেছে এই ধারা গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেও প্রাণ হারিয়েছেন অনেকে এবার অক্টোবরের প্রাণহানি শতাধিক বিশেষজ্ঞরা বলছেন এবারেও দীর্ঘ হতে পারে ডেঙ্গুর মৌসুম চলতে পারে আগামী জানুয়ারি পর্যন্ত অন্য বছর যেমন ডিসেম্বর নভেম্বর যে শীতকাল আরিফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান বা শীতের যে সময়টা আসে সে সময়টাতে ডেঙ্গু রোগী একেবারেই কমে যায় কিন্তু এবছর তার ব্যতিক্রম আমরা দেখতে পাবো নভেম্বর ডিসেম্বরেও এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি আকারে থাকবে এমনকি জানুয়ারি মাস পর্যন্ত সেই ডেঙ্গুর প্রভাবটি থেকে যাওয়ার একটি সম্ভাবনা আছে ডেঙ্গু প্রতিরোধে চিরাচরিত পদ্ধতি পাল্টে দেওয়ার পরামর্শও দিচ্ছেন এই বিশেষজ্ঞ ডেঙ্গু নিয়ন্ত্রণে যে প্রক্রিয়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হয় সেই প্রক্রিয়াতে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কোনোদিনই সম্ভব না এই মুহূর্তে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যদি আমি শর্ট টার্ম যে পরিকল্পনার কথা বলি তাহলে হটস্পট ম্যানেজমেন্ট করাটা জরুরি এবছর মৃত্যুর বাড়ার অন্যতম কারণ ডেঙ্গুর ধরনের পরিবর্তন জ্বর হলে দেরি না করে চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের আহাদ চৌধুরী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা